আগুনে পুরী মৃত মুসলিম ব্যক্তিরা কি শহীদের মর্যাদা পাবে গ্যাস সিলিন্ডার কয়লার আগুন খেরের আগুন লাকড়ির আগুন অথবা ইলেকট্রিক আগুন এই ধরনের কোনো আগুন মানে বলা হয়নি হাদিসে নবীজাল্লাম বলেছেন যারা আগুনে পড়ে মারা যাবে আলহারি কুশাহিদুন ওলগারি কুশাহিদুন যে পানিতে ডুবে মারা যাবে এখন সেখানে যে আপনি যদি বলেন যে পুকুরের পানিতে নাকি খালের পানিতে নাকি নদীর পানিতে নাকি সাগরের পানিতে এই প্রশ্নগুলো যেরকম অবান্তর ঠিক তদ্রূপ কয়লার আগুনে না গ্যাস সিলিন্ডার আগুনে এই প্রশ্নগুলো এমন নয় একজন মুসলিমের হারাবার কিছু নেই এজন্য প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আজরিল একজন মুসলিমের পুরো বিষয়টাই আশ্চর্যের তার পুরো জীবনটাই কল্যাণ ইন আসাবাহু সররা। যদি তাকে কোনো আনন্দঘন সংবাদ পেয়ে বসে তাহলে সে সক্রিয় আদায় করে এর বিনিময়ে সে আল্লাহর কাছে আজর বা যা পেয়ে থাকে ওইন আশা বাথু আর যদি তাকে কোনো বিপদ মসিবত এসে পেয়ে বসে তখন সে বা সবর সে সবর এখতিয়ার করে এবং এর বিনিময়ে সে যা পেয়ে থাকে রব্বুল আয়ামিন মানুষকে পরীক্ষা করবেন আর জগৎ সংসারে চলতে গেলে এরকম দুর্ঘটনা অনেক ক্ষেত্রে অনিবার্য হয়ে পড়ে দুর্ঘটনার মধ্যে পথিত হওয়া কাঙ্ক্ষিত নয় বরং সে থেকে আশ্রয় প্রার্থনা করা হল উচিত কেননা এটি একটি হঠাৎ মৃত্যু হঠাৎ দুর্ঘটনা অনেকাংশে মানুষকে প্রশ্নবিদ্ধ করে ফেলে এবং মানুষ স্বাভাবিক মৃত্যুতে যে সকল ওসিয়ত উপদেশ করার ইচ্ছা পোষণ করে থাকে সেগুলি করতে পারে না প্রিনবী মোহাম্মদ রসুলল্লা সাল্লি ওয়াসলাম ওসাল্লাম এসকল মুসলিমের জন্য শাহাদতের মর্যাদার সুসংবাদ দিয়েছেন রসুল সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা গারিক পানিতে ডুবে মারা যায় এবং মোসাব এমন ব্যক্তি তাউন প্লেগ রোগ বা ইত্যাদির কারণে মারা যায় অনুরূপাবে অগ্নিতে পড়ে দুর্ঘটনায় পতিত হয়ে মারা যায় সে মানুষগুলি শাহাদতের মর্যাদা পাবে ইনশা আল্লাহ এ আশা এই হসন আমরা রাখব পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে সকল মানুষেরা আপনার চলে গেছেন মানে মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায় তারা তো চলেই গেছেন কিন্তু তাদের জন্য যারা আমরা বেঁচে আসি আমাদের করণীয় কে একজন মুসলিম হিসাবে বা পরিবারের সদস্য হিসাবে আমার দায়িত্ব হলো এ সকল ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তফার করতে থাকা আমরা তার জন্য দোয়া করব তাদের জন্য দান খায়রাত করবো প্রণবী মোহাম্মদর সোল্লা সাল আলী সাল্লামকে এসে জনক সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার পিতা মৃত্যুবরণ করেছেন হঠাৎ কিছু বলে যেতে পারেননি আমি কি তার কোনো কল্যাণে আসবো নবী মহাম্মদুর রসল্লা সাল্লাম বললেন তুমি দান করো অবশ্যই সে দান তাদের আমল লিপিবদ্ধ হবে কাজেই এ ধরনের দুর্ঘটনায় পথিত মুসলিমদের পাশে এসে দাঁড়ানো সহমর্মিতা জানানো এবং সমবেদনা জ্ঞাপন করা সুখ সন্তপ্ত পরিবারকে সবরের উপদেশ দেওয়া এবং কেউ যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের সেবায় এগিয়ে আসা মুসলিমদের নৈতিক দায়িত্ব এই ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহমর্মিতা জ্ঞাপন করা তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং তাদেরকে সবরের উপদেশ দেওয়া এমনকি আর্থিক প্রয়োজন হলে অর্থ সম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ানো যদি সময় কোরবানের মাধ্যমে তাদের সেবা করা যায় সরাসরি তাহলে সেবার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা উচিত অতএব কেউ যদি আগুনে পড়ে মারা যায় তাহলে সে শহীদ হবে নবীজি সাল্লাহ সাল্লাম এমন বলেছেন অতএব কেউ যদি এইভাবে মারা গিয়ে থাকে আপনি অবশ্যই আশা করতে পারেন তিনি শহীদই মৃত্যুবরণ করেছেন